হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল ভারতীয় ফুটবল। আজকে কিন্তু ভারতীয় ফুটবলের একটা খুব বড় দিন। কেন আমি এই কথা বলছি, তা এখন অনেক দিন পর কোনো একটা টুর্নামেন্টে নেমে কিন্তু ভারতের কাছে প্রবল হাতছানি আছে এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়া। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, আমি ট্রাই নেশন চ্যাম্পিয়নশিপের কথা বলছি, যে টুর্নামেন্টে প্রথম ম্যাচে কিন্তু মায়ানমারকে ভারত 1-0 হারিয়ে দেয় এবং আজকে তার লাস্ট ম্যাচ কিরগিজস্তানের বিরুদ্ধে, যে কিরগিজস্তান হয়তো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 94 অর্থাৎ 94 নম্বর স্থানে আছে, সেই জায়গায় ভারত আছে 106। কিন্তু মায়ানমারের মতো টিমের কাছে, যারা 159 নম্বরে আছে, এর আগের ম্যাচে কিন্তু কিরগিজস্তান তাদের কাছে আটকে গেছে এবং 1-1 বলে তারা ড্র করেছে। সেহেতু এই ম্যাচে যদি ভারত ড্র করতে পারে তাহলেই কিন্তু ট্রাই নেশন চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হবে ভারত। তবে ভারত কিন্তু ড্রয়ের জন্য খেললে হবে না, ভারতকে খেলতে হবে জেতার জন্য। এবং এই ম্যাচ কি করলে ভারত সহজেই তাদের নিজের পকেটে ম্যাচটা পুরতে পারবে এবং সহজেই জিততে পারবে বা জেতার চান্স অনেকাংশে বেড়ে যাবে, সেই নিয়ে আমরা সম্পূর্ণ ট্যাকটিক্স নিয়ে আমরা আলোচনা করতে আমরা চলে এসেছি। শুধুমাত্র তাই নয়, তার সঙ্গে ভারতীয় ফুটবলের অনেক আপডেট আপনাদের সামনে দেওয়া আছে। তো বন্ধুরা চলুন মেন ভিডিওতে পৌঁছে যেতে হয়। মেন ভিডিও যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, অর্থাৎ যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে এখন অবধি কোনো সাবস্ক্রাইব করেননি বা আমাদের চ্যানেল প্রথমবারের জন্য দেখতে এসছেন, তারা দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে দিন, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশানের সঙ্গে সঙ্গে ভিডিওগুলো কিন্তু আপনারা আগে আগে দেখতে পাবেন। তো প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে রিলায়েন্স ডেভেলপমেন্টাল লিগ, যে লিগটা আমি আগের ভিডিওতে অর্থাৎ পরশুদিন যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ইস্ট বেঙ্গলের খবর দিয়ে দিই, তখন একদম সকালেই তো আমরা শ্যুট করি জানেন, তো সেই মুহূর্তে কিন্তু খবরটা আমরা কালেক্ট করতে পারিনি, তার জন্য প্রথমেই দুঃখিত। যাই হোক, ইস্ট বেঙ্গলের খেলা কিন্তু গতকাল হয় এবং আমাদের সেই ভুলটা কিন্তু ধরিয়ে দিয়েছেন আমাদের এক বন্ধু, তার জন্য অসংখ্য ধন্যবাদ তাকে। তো যাই হোক না কেন, ডেভেলপমেন্টাল লিগে কিন্তু পরশুদিন মোহনবাগান 2-0 হারিয়ে দেয় সুরুচি সংঘকে এবং গতকাল কিন্তু ইস্টবেঙ্গল হেরে যায় 3-2 জামশেদপুরের বিরুদ্ধে। ঠিক একইভাবে আজকে কিন্তু আন্ডার-17 ওমেন্স সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল দিন। কেন বলছি, তখন আজকের ওপর ডিপেন্ড করছে কে চ্যাম্পিয়ন হবে। কে চ্যাম্পিয়ন হবে কেন, তখন এই মুহূর্তে যা লিগ টেবিল আপনারা এখন যেটা স্ক্রিনে দেখছেন সেখানে দেখতে পাবেন যে কোনো দল কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে, সেখানে ইন্ডিয়া হতে পারে, রাশিয়া হতে পারে এবং বাংলাদেশ হতে পারে। তবে বাংলাদেশের থেকেও কিন্তু বেশি চান্স ইন্ডিয়া বা রাশিয়ার, তার কারণ এখানে গোল পার্থক্যের সঙ্গে সঙ্গে হেড টু হেড বিচার করে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি ইন্ডিয়া রাশিয়াকে হারাতে পারে তাহলে ইন্ডিয়া রাশিয়া দুটো টিমেরই পয়েন্ট হবে 9, উল্টো দিকে যদি বাংলাদেশ নেপালকে হারায় বাংলাদেশেরও পয়েন্ট কিন্তু হবে 9। সেই সময়ে দেখবে হেড টু হেডে কিন্তু রাশিয়াকে যেহেতু হারাচ্ছে ভারত, শুধু ভারত কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার প্রবল দাবিদার হয়ে যাবে। ঠিক একই দিকে যখন আবার এইটাও উঠতে পারে যে বাংলাদেশ তো হারিয়েছে ভারতকে, তখন কিন্তু গোল পার্থক্য দেখবে, আর সেই জায়গায় গোল পার্থক্যে কিন্তু অনেক এগিয়ে আছে ভারতবর্ষ, এইটুকু বলতেই পারি বাংলাদেশের নিরিখে। তো সেই খেলাগুলোর দিকে লক্ষ্য রাখবেন। দুপুর 3:15 থেকে কিন্তু খেলা আছে বাংলাদেশের সঙ্গে নেপালের এবং সন্ধ্যে 7:15 থেকে খেলা হবে ইন্ডিয়ার সঙ্গে রাশিয়ার। সেই খেলাগুলো আপনারা ইউটিউব চ্যানেল স্পোর্টস ওয়ার্ল্ডকে দেখতে পাবেন। এবার যদি ভারতীয় ক্লাব ফুটবলের দিকে যদি একটু নজর ঘোরান দেখবেন সেখানে কিন্তু একটা দারুণ রদবদল ঘটে গেল, অর্থাৎ চ্যাম্পিয়ন টিমের কোচ, চ্যাম্পিয়ন কোচ মানালো মার্কে, যে আমার অত্যন্ত ফেভারিট একটা কোচ, সেই কোচ কিন্তু চলে আসছেন গোয়াতে এবং এবছর সুপার কাপে খেলার শেষেই কিন্তু গোয়াতে কোচিং করাতে চলে আসছেন মানালো মার্কেজ। এইটুকু কিন্তু মোটামুটি পাকা। আর একটা কথা, এএফসি থেকে কিন্তু জানিয়ে দিয়েছে আগামী এএফসি এশিয়ান অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগ এসিএল এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ, সেই এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে প্লে অফ কিন্তু খেলা হবে 4 April এবং সেটা কেরালা হবে এবং যে জামশেদপুর এফসি মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে নামবে 4 তারিখ এবং সেই খেলাটি সরাসরি সম্প্রচার করবে রাত 8:30 থেকে স্টার স্পোর্টস ইন্ডিয়া, এখন অবধি যা খবর আমাদের কাছে আছে তাতে। তো চলুন, এই সমস্ত খবরগুলো দেওয়া ছিল, সব খবর আপনাদের দিলাম, এবার তাহলে মেন ভিডিও চলে আসি, অর্থাৎ আজকের খেলা নিয়ে ট্রাই নেশন চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ যেখানে পরস্পর মুখোমুখি হচ্ছে ভারত এবং কিরগিজস্তান। এই মুহূর্তে দাঁড়িয়ে কিরগিজ
পাকিস্তান কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আছে 94, উল্টো দিকে ভারত আছে 106, অর্থাৎ 12 স্থান এগিয়ে আছে কিরগিজস্তান। সেই জায়গায় দাঁড়িয়ে সেই দলটার বিরুদ্ধে কীভাবে জিততে পারে, তার কারণ আমরা সম্প্রতি অতীতে কিন্তু এমন দেখতে পাইনি যে ভারত তার থেকে র্যাঙ্কে ভালো টিমকে হারাতে পারছে। হয়তো ড্র করেছে এবং অনেক শক্তিশালী দলের বিরুদ্ধেই ড্র করেছে, কিন্তু হারাতে পারেনি। আজকে কি হারাতে পারবে? অবশ্যই হারাতে পারবে, এবং হারানোর অনেকগুলো সুযোগ কিন্তু ভারত পাবে, সেই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। আর কী কী সুযোগ পাবে সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব কিন্তু হেড টু হেড যদি দেখেন, এখনও অবধি কিন্তু ভারত এবং কিরগিজস্তান মোট 4 পরস্পর সাক্ষাৎ হয়েছে, তার মধ্যে কিন্তু 3 জিতে আছে ভারত, 1 জিতে আছে কিরগিজস্তান। কিন্তু এখানে টুইস্ট, কিসের জন্য টুইস্ট? শেষবার যখন ভারত এবং কিরগিজস্তান পরস্পর মুখোমুখি হয়েছিল 2018 সালে, সেই ম্যাচে কিন্তু ভারত হেরে যায় 2-1। তো 2-1 কিন্তু হেরে যায়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে শেষ ম্যাচের নিরিখে কিন্তু কিরগিজস্তান এগিয়ে আছে, এটুকু বলতেই পারি। উল্টো দিকে যদি টিমকে নিয়ে আলোচনা করতে হয়, তাহলে কিন্তু ভারতের জন্য একটা বাজে খবর, সেটা হচ্ছে মনবীর সিংয়ের কিন্তু চোট লেগেছে। মনবীর সিং কিন্তু খেলতে পারবে না। গত ম্যাচে মায়ানমারের বিরুদ্ধে মনবীর সিং যেটুকু ম্যাচে খেলতে নেমেছিল, বা যে যে 3 পাস বাড়িয়েছিল মনবীর, সেটা কিন্তু অসাধারণ ছিল। যাই হোক, মনবীরকে পাবে না, কিন্তু সেই জায়গায় সাহাল আব্দুল সামাদকে ডেকে নিয়েছে ক্যাম্পে, এবং হয়তো অনেকের মতে সাহাল আব্দুল সামাদ স্টার্ট করবে, কিন্তু আমরা যে টিম ভেবে রেখেছি সেখানে কিন্তু সাহাল আব্দুল সামাদ স্টার্ট করবে না, এটুকু বলতে পারি। তো এবার যদি শক্তি দেখেন, সেই শক্তির দিকে কোন কোন প্লেয়ারের দিকে নজর রাখবেন সেই দিকে যদি আমরা দেখি, প্রথমেই বলবো কিরগিজস্তানের গোলকিপার অর্থাৎ সোকোটোয়েভ ইরজানের দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। অসাধারণ গোলকিপিং করেন, আগের ম্যাচে কিন্তু পেনাল্টি বাঁচিয়েছে, এটুকু বলতে পারি। তারপর যদি ডিফেন্ডারের কথা বলেন, ডিফেন্ডারে কিন্তু ঝিরগালবেক উলুকায়রা, তিনি কিন্তু গোল করতে সিদ্ধ হস্ত এবং অসাধারণ ডিফেন্স করে। এবং মিডফিল্ডার এই মুহূর্তে ক্যাপ্টেন সুকুরোভ আলিমার্টন, এর দিকে কিন্তু লক্ষ্য রাখবেন। গোটা ম্যাচের বা গোটা টিমের চালিকা শক্তি কিন্তু এ। অবশ্যই মিল্লান মরজায়েভ আছে, দেশের হয়ে সব থেকে বেশি ম্যাচ খেলা, 55 খেলা এবং বেশি গোল করা, 15 করা মরজায়েভ তো টিমে আছেই। এই 4 প্লেয়ারের দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে আমাদের ইন্ডিয়াকে, ভারতবর্ষকে, এবং ভারতের এই মুহূর্তে যা পোটেন্সিয়াল, এখানে কিন্তু জিততেই পারে। তখন প্রেসিং ফুটবল খেলতে হবে, আর যে সুযোগগুলো পাবো সেই সুযোগগুলোতেই যেন কাজে লাগাতে হবে, এবং প্রেসটাকে কোনো সময় ছাড়লে হবে না, এই নীতি নিয়ে খেলে কিন্তু ভারত জিতবেই জিতবে। আর চলুন এবার ভারতের যদি প্রথম 11 দেখি, আজকে কিন্তু গোল পোস্টের তলায় ফিরে আসতে পারে গুরপ্রীত সিং সান্ধু। হয়তো গতকাল ইগোর টিম এক অমরিন্দর সিংকে নিয়ে প্রেস মিট করেছে, কিন্তু তারপরে বলবো গুরপ্রীত সিং সান্ধু কিন্তু গোলপোস্টের তলায় আজকে আমরা দেখতে পারি। ব্যাকে 2 উইং ব্যাকে আগের দিন যাদের দেখেছিলাম, রাহুল বেকে এবং আকাশ মিশ্র, সেই দুজনই থাকবে। তবে সেন্ট্রাল ব্যাক দুটোই কিন্তু চেঞ্জ হতে চলেছে। আজকে কিন্তু সন্দেশ ঝিঙ্গান এবং আনোয়ার আলী সেন্ট্রাল ব্যাকে খেলবে, অবশ্যই সানা এবং মেহতাব সিংয়ের জায়গায়। তার সঙ্গে সঙ্গে যদি এক সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার দেখেন, সেই জায়গা তো চিকসান খেলছেই, এবং তার সঙ্গে যদি সেন্ট্রাল মিডফিল্ডার দেখেন দুজনকে, সেখানে অবশ্যই অনিরুদ্ধ থাপার সঙ্গে আজকে ফিরবে কিন্তু ব্র্যান্ডন ফার্নান্ডেজ। দুদিকে উইং বরাবর কিন্তু আগের ম্যাচ যেমন আপনারা দেখেছেন তারাই থাকবে, অর্থাৎ একদিকে বিপিন সিং এবং অন্যদিকে থাকবে ছাংতে, এবং লোন স্ট্রাইকার হিসেবে নান আদার দ্যান ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী। তো এই টিম কিন্তু হতে চলেছে, অর্থাৎ আমাদের মতে 4-1-4-1 ফরমেশনে। তো এই টিম নামলে এবং টোটাল যদি প্রেস প্রথম থেকে শেষ অবধি করতে পারে, অবশ্যই 90 পরে কিন্তু ভারত জিতবে, এবং অনেকদিন পর কোনো কম্পিটিশন চ্যাম্পিয়ন হবে ভারতবর্ষ, এটুকু বলতেই পারি। এই টিমটা আপনাদের কেমন লাগলো না লাগলো বলবেন, আর এই ভিডিওটাও আপনাদের কেমন লাগলো না লাগলো বলবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নিচে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যগুলো লিখে পাঠাবেন। খেলার প্রেডিক্টসগুলোও কিন্তু আপনাদের মতে কী মনে হচ্ছে সেগুলো তলায় কিন্তু বলে দেবেন। আমাদের মতে কিন্তু আজকে ভারত 2-0 জিততে চলেছে। যাই হোক, এখনকার জন্য ভিডিও আমরা এখানে শেষ করলাম। টাটা।